হাবড়াতে নানান কর্মসূচিতে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী। কেন্দ্রীয় আবাস যোজনার নাম পরিবর্তন নিয়ে তুললেন প্রশ্ন, কথা বললেন স্থানীয় ব্যবসায়ীদের সাথে। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের কটাক্ষ রাজ্যের খাদ্যমন্ত্রীর। কেন্দ্র সরকার কোনো প্রদেশ সরকারের সাথে ভেদাভেদ করে না, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে বাংলা আবাস যোজনা হিসাবে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেখানে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করায় দোষ কোথায়? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার একাধিক কর্মসূচিতে হাবড়ায় আসেন কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও আবাস যোজনা নিয়ে তিনি বলেন, যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে। কেন্দ্র সরকার কিছু ভি প্রদেশ সরকারও কে সাথ কোই ভেদভাব নাহি করতি হ্যায়, লেকিন দুর্ভাগ্য হ্যায় প্রধানমন্ত্রী আবাস জো কেন্দ্র সরকার কি তরফ সে দিয়ে যা রহে হ্যায় উসমে বঙ্গা আবাস করকে পশ্চিম বঙ্গাল কি সরকার দে রহি হ্যায়। मुझे लग रहा है कि कम से कम इसमें तो पारदर्शिता होनी चाहिए। भारत के यशस्वी प्रधानमंत्री जी उन गरीबों को आवास दे रहे हैं जिनकी पक्की छत नहीं थी, उसमें प्रधानमंत्री जी का नाम लिखने में क्या दिक्कत आ रही है? वो मेरा ही विभाग है, मुझे मालूम है क्या परेशानी हो रही। भाई राज्य भारत संघीय ढांचा है और संघीय ढांचे को सबको पालन करना चाहिए। मेरा इतना ही निवेदन है ममता बनर्जी जी से कि आप करिए, लेकिन जो प्रधानमंत्री आवास हैं उनको तो कम से कम प्रधानमंत्री आवास रहने দিজিয়ে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর মেঘালয় সহ অন্যান্য রাজ্যে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবের কাছে গিয়েছিলেন, কিন্তু ফল কি হলো? সেই বিজেপি জয়লাভ করলো। উত্তরপ্রদেশ ভি তো গই থি আর বল চালাই থি উত্তরপ্রদেশ মে অখিলেশ জি কে সাথ মে আর বল এক জেসে জাদুগরি কি হোগি। ऐसा लग रहा था कि अखिलेश जी की सरकार जिता करके आएंगी, बना करके आएंगी, और हुआ क्या? भारतीय जनता पार्टी की सरकार है। বুধবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে একাধিক দলীয় কর্মসূচিতে আসেন কেন্দ্রীয় এই মন্ত্রী। কর্মসূচির শুরুতেই হাবড়া বাজারে দুর্গা মন্দিরে তিনি পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন। এছাড়াও এলাকার বেশ কিছু মানুষ ও চাল ব্যবসায়ীদের সাথেও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। जहाँ भी कमी मिली हम वहाँ गए हैं, छत्तीसगढ़ गए हैं, तेलंगाना गए हैं, जहाँ भी हमें जानकारी मिलती हम जाते हैं। सरकार उसकी पूर्ति करें, हमें कोई टेंशन नहीं है, कोई विद्वेष नहीं है, लेकिन ममता बनर्जी को भी तो पारदर्शिता से काम करना चाहिए। अब राशन वितरण हो रहा है उसमें भी अपना टैग लगा के बैठ रहे। अरे प्रधानमंत्री जी का फोटो लगाने में क्या दिक्कत आ रही है? राष्ट्र देश के प্रधानमंत्री हैं तो दे, जो केंद्र से प्रायोजित योजनाएँ हैं उनको तो कम से कम केंद्र को श्रेय देना चाहिए ना, लेकिन ममता बनर्जी को उसमें कठिनाई हो रही है। কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী হাবড়ায় আসার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন বাগদাতে দিদির দূত কর্মসূচিতে ছিলেন মন্ত্রী। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, আমার যদি মনে হতো তাহলে উনি একটা রাইস মিলে যেতে পারতেন, ওনা একটা ইয়েতে যেতে পারতেন। চালের যারা ব্যবসায়ী করে তারা তো রিটেল মার্কেটে, তাদের সাথে তো খাদ্য প্রতিনিধি, চালের বাজার দর টর কী আছে সেসব সম্বন্ধে অত জানতো জানা কাজ ছিল না, আসলে দেখা করে গেল না। যদিও এখন এটা বাংলা আবাস যোজনা বলেই হচ্ছে, মুখ্যমন্ত্রীকে ছবি নয়, প্রধানমন্ত্রীকে ছবি নয়। ব্যাপার হচ্ছে যে এই যে টাকাটা দেয় বাংলা আবাস যোজনা, তার 60% সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% স্টেট গভর্নমেন্ট, দুজনের না ছবি দেওয়া উচিত। ওনারা একটা প্রকল্প করবে, অংশীদারিত্ব থাকবে স্টেটে, তো অংশীদারদের একটা তো দাবি থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।